কাশ্মীর পর্বের এর আগের এপিসোডগুলোতে কি করে আপনারা শ্রীনগর পৌঁছাতে পারেন সহজ এবং সস্তায়, কিরাম ভাবে শ্রীনগরের ট্যুরটি করা যেতে পারে লোকাল সাইট সিন সঙ্গে গুলমার্গ দেখিয়েছিলাম। গুলমার্গ থেকে প্রপার গাইডও দিয়েছিলাম একদম বাজেট সমেত। আজকে আমরা পৌঁছবো সোনমার্গ। আর গতকাল বলেছিলাম যে গুলমার্গের যে ট্যুরটি আছে সেটি সেদিনটা স্পেন্ড করে আমাদের শ্রীনগর ফিরে আসাই ভালো, কিন্তু কেন সেটা আগামী এপিসোডে জানতে পারবেন। আজকে তার ডিটেলসটি আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে, এবং বাজেট সমেত পাবেন। ট্যুরটি করতে আপনাদের সুবিধা হবে যখন যে সময়তেই যান, যত বছর পরেই যান, এটি দেখা থাকলে কিন্তু আপনাদের ট্যুরটি করতে খুবই ইজি হয়ে যাবে। আর অবশ্যই বলে রাখি, এরকম কাশ্মীর সিরিজের আর এরপরেও আরও নানান ভিডিও আসবে, নানান আরও বেড়াতে যাওয়ার লোকেশনের বিভিন্ন আপডেট ইনফরমেশানগুলো আসছে, সেইগুলো জানবার জন্য তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য একটি ছোট্ট কাজ আপনাদের করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের যে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আর আজকে আমরা বেরিয়ে পড়বো সোনমার্গের উদ্দেশ্যে। গুলমার্গটি করে সেদিনকে সোনমার্গের জন্য যদি যেতে হয় নেক্সট দিন, তাহলে শ্রীনগর ফিরে আসাই ভালো, কারণ গুলমার্গ থেকে সোনমার্গ যাওয়ার কোনো ডাইরেক্ট অপশন কিন্তু আপনারা পাবেন না। সোনমার্গ যেতে গেলে শ্রীনগর থেকেই আপনাদেরকে যেতে হবে, আর শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার মতন, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে সোনমার্গ পৌঁছতে। শ্রীনগর থেকে সোনমার্গের ট্যাক্সি ভাড়া রয়েছে 2,400 টাকা, যেটি গুলমার্গ থেকে যেতে গেলে অনেকটাই বেশি পড়বে। শ্রীনগর থেকে বাস পাবেন ডাইরেক্ট সোনমার্গ পর্যন্ত, যা খুবই সস্তায় পড়বে, আপনাদের পৌঁছে দেবে সোনমার্গ। গুলমার্গ থেকে আপনারা সোনমার্গ যদি পৌঁছতে চান, তাহলে দূরত্ব পড়বে 120 কিলোমিটার মতন, ট্যাক্সিতে ভাড়া পড়বে শুধু ড্রপ করবার জন্য 4,000 টাকা মতন। গুলমার্গ থেকে সোনমার্গের ডাইরেক্ট কোনো বাস নেই, সেক্ষেত্রে সস্তায় ট্যুর করতে চান তাদেরকে অবশ্যই বলো শ্রীনগর ফিরে আসাই ভালো। শ্রীনগর থেকে সোনমার্গের ডিলাক্সের ভাড়া মোটামুটি বা ডিলাক্স বাসগুলোর ভাড়া পড়বে 408 টাকা, সেমি ডিলাক্স বাস ভাড়া পড়বে 294 টাকা। তাহলে বুঝতেই পারছেন কতটা সস্তায় আপনারা পৌঁছে যেতে পারেন এই সোনমার্গ। তবে এখানে ছোট্ট কথা বলে রাখি, যদি হাতে সময় থাকে আপনাদের সোনমার্গের জন্য, তাহলে অবশ্যই বলবো এখানে একদিন স্টে অবশ্যই আপনারা করে নিতে পারেন। কম খরচের মধ্যে এখানে প্রচুর ভালো ভালো হোটেলের অপশান আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, মোটামুটি 2,000-এর মধ্যে কিছু হোটেল আপনারা পেয়ে যেতে পারেন, 2,500-3,000-এ ভালো ভালো হোটেল আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। আর যদি স্টে করেন তাহলে সুবিধা একটা, এখানে অনেক কটা পয়েন্ট রয়েছে সেগুলো দেখতে আপনাদের অবশ্যই সুবিধা হবে। তার মধ্যে রয়েছে জজিলা পাস, রয়েছে জিরো পয়েন্ট, রয়েছে থাজিওয়াস গ্লেসিয়ার। আর আগেও বলেছি সোনমার্গে থাকতে চাইলে 700-800 থেকে শুরু করেও আপনারা হোটেল পাবেন, 5,000 পর্যন্ত হোটেল আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের। আর যদি কখনো লাদাখ ট্যুর করেন তাহলে ভায়া শ্রীনগর কার্গিল হয়ে তবে এই সোনমার্গেই কিন্তু স্টে করতে হয়, আর এটাই সবার পছন্দের, কারণ সোনমার্গের সিনিক বিউটি কিন্তু অসাধারণ। রাস্তায় যেতে যেতে আরও বেশ কিছু ইনফরমেশান এখানে আপনাদের শেয়ার করতে থাকি। যদি শুধু আপনারা কোনো সময় সোনমার্গ ট্যুরটি করেন বা সোনমার্গের জন্য বেশি সময় নিয়ে আসেন, কারণ সোনমার্গের কিন্তু সিনিক বিউটি অসাধারণ, যদি শুধু সোনমার্গ ট্যুরটি করেন তাহলে হাতে যদি ভালো সময় থাকে তাহলে আপনারা থাজিওয়াস গ্লেশিয়ার, জজিলা পাস, জিরো পয়েন্টের সাথে সাথে বেশ কয়েকটি আরও পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু করতে পারে। একটি হচ্ছে ভিনসার লেক, হোয়াইট রিভার রাফটিং, নীলগার্ড রিভার, পালতাল ভ্যালি আর কৃষ্ণসার লেক, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা ঘুরে নিতে পারেন। তবে আজকে আমাদের হাতে অতটা বেশি সময় নেই, তাই সোনমার্গটাকে উপভোগ কতটা করা যায় সেটা আপনাদের সামনে তুলে দেবো। আর যারা ট্রেকিং করতে ভালোবাসেন, বেশ কয়েকটি ট্রেকিংয়ের রুটও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স আপনারা করতে পারেন। একদম শেষ বা এপ্রিলে ওপেন হয়, কিন্তু 2022 বা এই বছরে লাকিলি একদম শীতের শেষের দিকেই ওপেন হয়ে গেছে। আর আশা করি আপনাদের কাছে এই ট্যুরটির গুরুত্বপূর্ণ সতর্কীকরণও কিছু রয়েছে, সেই ভিডিওটি আপনারা অবশ্যই যত এগোতে থাকবে তত দেখতে থাকবেন, আর অবশ্যই মিস করবেন না, কারণ প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে। শ্রীনগর থেকে সোনমার্গের দিকে এগোলে বেশ খানিকটা এগোনোর পর রাস্তায় বরফের দেখা মিলতে শুরু করবে আপনাদের। এখানে বলে রাখি, শীতকালে যদি আসেন আপনারা সোনমার্গ ট্যুর করতে, তবে সেটি কিন্তু হবে একদিনের ট্যুর, কারণ শীতে সমস্ত হোটেলও বন্ধ থাকে, এখানে সেরকমভাবে থাকবার জায়গাও পাবেন না। আর যদি গরমের সময় আসেন তাহলে ভিউ একদমই কিন্তু সোনমার্গের আলাদা, এবং সমস্ত হোটেলগুলো আপনারা এখানে ওপেন পেয়ে যাবেন গরমের সময়।
সোনমার গেলে আপনারা সাদা বরফের ওপর স্লেজিং এর আনন্দ নিতে পারেন। একটু বার্গেনিং করলে 500 পার হেডে আপনাদের এই বন্দোবস্তটি হয়ে যাবে, আপনারা মজা নিতে পারবেন। না হলে ওরা 1500 থেকে 2000 পর্যন্ত চার্জ করে, তাই বার্গেনিং কিন্তু মাস্ট। আর আপনারা এই আনন্দটা নিতে নিতে গ্লেশিয়ার আর বজরঙ্গি ভাইজানের শুটিং এর যে স্পট সেটা কিন্তু ওনারা ঘুরিয়ে দেবেন। শীত কিংবা গ্রীষ্ম দুটো সময় কিন্তু এখানকার আলাদা এবং অভাবনীয় দৃশ্য। শীতে যেমন চারিধার বরফে সাদা, স্নো ক্যাপ মাউন্টেন, পাইন গাছের সারি, আর গরমের সময় চারিধার সবুজ, সবুজ পাইনের সারি, আর পাইনের ফাঁক দিয়ে স্নো ক্যাপ মাউন্টেন ভিউ। হারিয়ে যেতে ইচ্ছা করে প্রকৃতির মাঝে। বরফ যখন থাকে না গরমে, এখান দিয়েই কার্গিল হয়ে লাদাখ পৌঁছানো যায়। আর লাদাখ যারা ভিজিট করেন তাদের কাছে এটি হচ্ছে অনবদ্য স্টে করবার জন্য বা হল্ট করবার জন্য একটি স্টেশন, কারণ এখানে সমস্ত ধরনের কম বাজেটের হোটেলও আপনারা পেয়ে যাবেন। সোনমার্গে বেশ খানিকটা সময় এইসব করতে করতেই আপনাদের কেটে যাবে। শীতকালে যদি আসেন তাহলে এইটুকুনি আপনারা সোনমার্গে করতে পারেন, গরমের সময় যদি আসেন তাহলে বাকি স্পটগুলো আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। আর শীতকাল কিংবা গরমকাল দুটো সময়ে কিন্তু সোনমার্গ অনবদ্য। তবে এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সতর্কীকরণও, পদে পদে ঠকবার আশঙ্কাও কিন্তু থেকে যায়, তাই ভিডিওটা দেখতে থাকুন। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা সতর্কীকরণ বলা যেতে পারে, যেটা না জেনে গেলে আপনারা সোনমার্গে গেলে পদে পদে ঠকবার সম্ভাবনা রয়েছে, সেই নিয়ে একটু আলোচনা সেরে নেওয়া যাক। সোনমার্গ থেকে 9 কিলোমিটার আগে পড়বে গগনগির। আপনারা যে গাড়িটি ভাড়া করে যাচ্ছেন সেটা শ্রীনগর থেকে হোক কিংবা গুলমার্গ থেকে হোক কিংবা যেখান থেকেই হোক ভাড়া করে আসছেন, সেই গাড়িটি কিন্তু ওই পর্যন্তই যেতে পারবে, বাকি রাস্তা যেতে হবে ওখানকার গাড়িতে। ওই পয়েন্টে অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন, তবে যেরকম খুশি চার্জ তারা চেয়ে থাকে। একটা পয়েন্টের জন্য 1500 টাকা, বাকি সব কটা পয়েন্টের জন্য 7000 টাকা চার্জ করবে। কিন্তু এটা নেওয়া একদমই বেকার, কারণ শীতের দিকে শুধু সোনমার্গ পর্যন্তই যাওয়া যায়, আর বাকি পয়েন্টগুলো 7000 পে করার কোনো মানে হয় না। আর অবশ্যই বলে রাখি, প্রথমে ইগনোর করে কিছুটা এগোলে চার্জ কমতে থাকে। মোটামুটি যদি বার্গেনিং ঠিক করে করেন তাহলে মোটামুটি 2 থেকে 2500 মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন ওখান থেকে সোনমার্গের জন্য। আর অবশ্যই একটা কথা বলে রাখি, এটা এই সোনমার্গের একটি ইউনিয়ন বা ইউনিয়নের সিস্টেম, আপনাদের বাইরের কোনো গাড়ি কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না, সেক্ষেত্রে ওখানকার গাড়ি করেই আপনাদের পৌঁছতে হবে সোনমার্গ। আর অবশ্যই বলে রাখি, এখানে 7.1 পয়েন্ট এরকম বলে কোনো জায়গা নেই, যে পয়েন্টগুলো বলে যেখানে যেখানে আপনাদের নিয়ে যাবে সেগুলো অত্যন্ত বেকার এবং তার জন্য পয়সাটা একদম জলে যাবে। তাই শুধুমাত্র সোনমার্গের জন্য আপনারা গাড়ি এখান থেকে ভাড়া করতে পারেন এবং সেটি ভালোভাবে বার্গেনিং করে নিলে আপনাদের 2 থেকে 2500 পেয়ে যাবেন। আর ঘোড়ায় করে গ্লেশিয়ার পর্যন্ত যেতে 6 থেকে 7000 টাকা চার্জ করে, বার্গেন করলে পার পার্সন বা পার হেড 1200 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ট্যুরটি করে নিতে পারবেন। সোনমার্গ অসাধারণ সিনিক বিউটির জন্য কিন্তু বিখ্যাত, আর এই সিনিক বিউটি দেখবার জন্য অসংখ্য পর্যটক ভিড় জমায় এই সোনমার্গে। কিন্তু সোনমার্গে যাওয়ার প্রথম থেকেই আপনাদের অবশ্যই সতর্কতা কিন্তু নিতে হবে, বার্গেনিং মাস্ট এবং প্রতি পদে স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনারা একটু ভুল পদক্ষেপ নেন তাহলে 12 থেকে 15000 টাকা সোনমার্গ ট্যুরে এমনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই বলবো খুবই সাবধান। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল লেগেছে, যাতে সবাই এই ইনফরমেশনগুলো পায় তা এবং স্ক্যামের হাত থেকে বাঁচতে পারে, তাই অবশ্যই বলবো এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে যতটুকুনি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, যদি ভালো লেগে থাকে আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বলবো ভিডিওটি একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এরকম ধরনের আপডেটেড নিউজ এবং এরকম বেড়াতে যাওয়ার কমপ্লিট ইনফরমেশানের জন্য, সামনে আরও নানান লোকেশনের ইনফরমেশান আসছে আপডেট, সেগুলো থাকবার জন্য পাওয়ার জন্য অবশ্যই বলো চ্যানেলটি সাথে থাকতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের এপিসোডে, আমরা পৌঁছবো এখান থেকে পহেলগাম।